আইপিএলের সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার পথে সাকিব। সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছে পাঠকরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাতে রয়েছে এবি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড মিলার ও ইউসুফ পাঠান। এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে। ইতিমধ্যে 16,000-এর বেশি ভোট পেয়ে সর্বকালের সেরা একাদশে নিজের জায়গা পাকা করে ফেলেছেন শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ড্রয়াইন ব্রাভো পেয়েছে 10,000-এর বেশি ভোট। শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল। ড্রাইন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন। এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, শাকিব আল হাসান, কাইরন পোলার্ড। তবে এরপরে তত্তর করে এগিয়ে যেতে থাকেন শাকিব আল হাসান। মাত্র দুদিনের ব্যবধানে 16,000-এর বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে তিন ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ক্রেইন ফর পোলে শাকিবের পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, 2014 সালের আসরে 10 উইকেট ও 20 রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি। সে বছর তার স্ট্রাইক রেট ছিল 149.34, যা 200 রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে দলের প্রয়োজনে সবসময় নির্ভরযোগ্য পারফরমেন্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 2012 ও 2014 সালে কলকাতার আইপিএল শিরোপাজয়ী দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি, যে কিনা মিডল ওয়ার্ডে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময়ে তার স্পিন দারুণ কার্যকরী। সাকিবের পরে রয়েছে ডোয়াইন ব্রাভো, তিনি পেয়েছেন 10,000-এর বেশি ভোট। 7,000-এর বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আন্দ্রে রাসেল, আর প্রায় 5,000 ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে রবীন্দ্র জাদেজা। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ক্রিকেট নিয়ে নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।